বাঙ্গারতে বেনা ওদের কাছে কি ফরিয়াদ করব আমরা যারা কলম চালিয়েছে মিথ্যাচার করেছে ওরা কলম সন্ত্রাসী আত্মপক্ষ সমর্থনের সুযোগ কি নাই দেশে কি ধরনের সংবিধান আপনাদের কি ধরনের বিচার ব্যবস্থা আপনাদের কি ধরনের বিচারের মানদণ্ড আপনাদের আল্লাহ টেলিভিশন উঠে দেয় এক বাংলার মানুষ চায় কোরআন এবং সহি হাদিস কোন মানুষের বোঝা চলবে না কোন মানুষের রাজত্ব চলবে না কোন মানুষের দাসত্ব চলবে না সিফ আল্লাহ দাসত্ব আমরা চাই বিশ্বের যত খ্রিস্টান আছে খ্রিস্টান রাজত্ব আছে দেশ আছে সব জায়গা থেকে সেখানে টাকা পাঠায় উদ্দেশ্য হলো এই মুসলিম দেশগুলোকে খ্রিস্টানদের করতলগত করার জন্য ওই ফান্ড থেকে ব্যয় করা হবে বাংলাদেশের মুসলমানরা জঙ্গি নয় প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়াতে যে মিথ্যাচার করা হয়েছে এই মিথ্যাচারের বিরুদ্ধে কার কাছে ফরিয়াদ করব আল্লাহর কাছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول أولي الأمر منكم فإن تنازعتم في شيء من الأمر فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لم أضلوا ما مسكتم بهما كتاب الله وسنة نبيه رواه في الموطأ بإسناد معضل ولكنه صحيح بشواهده كما قال الشيخ الألباني رحمه الله سمانيت ভাই ও বোনেরা বসেকে দীপ্র দাবদাহ উপেক্ষা করে রাজশাহীর এই খরতপ্ত ময়দানে আজকে পহেলা এপ্রিলের এক কঠিন দিনে এবং কঠিন ক্ষণে জি আল্লাহ পাক আমাদেরকে এখানে বিশেষ কোনো উদ্দেশ্যে বসার সুযোগ দান করেছেন আসুন সকলে মিলে সে আল্লাহ পাকের উদ্দেশ্যে প্রশংসা জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকের এই দিনেই 1492 খ্রিস্টাব্দে মুসলমানদের 800 বছরের হুকুমত প্রতারণার মাধ্যমে পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে গেছিল খ্রিস্টান সাম্রাজ্যবাদ মুসলমানদের উত্থানকে বরদাস্ত করতে পারেনি শক্তি দিয়ে যখন তারা ব্যর্থ হয়েছিল প্রতারণা দিয়ে তারা তখন সফল হয়েছিল তারা ধোকাবাজি করে বলেছিল যদি তোমরা মসজিদে আশ্রয় নাও তাহলে তোমাদেরকে কিছুই বলা হবে না সহজ সরল মুসলিম নেতৃবৃন্দ মসজিদে আশ্রয় নিয়েছিলেন সেই সুযোগে খ্রিস্টান সেনাবাহিনী ঢুকে মসজিদের বাহিরে তালা মেরে দিয়ে অগ্নি সংযোগের মাধ্যমে 7.5 লক্ষ মুসলিম নারীকে জীবন্ত পুড়িয়ে হত্যা করেছিল আজকের এই দিনে তখন রানী ইসাবেলা এবং তার স্বামী তাচ্ছিল্য ভরে হাসছে বলেছিল হাউ ফুল দি মুসলিমস আর মুসলমানরা কতই না বোকা যে আমাদের কথায় তারা বিশ্বাস করলো সেই ফুল ইংরেজিতে হয়েছে আজকে এপ্রিল ফুলস ডে অর্থাৎ এপ্রিলের বোকা দিবস বাংলাদেশের তরুণ ছেলেরা এরা ইতিহাসের খবর রাখে না এরাও এই দিন আপনাদের সঙ্গে মিথ্যাচার করে খেলা করে একজনের কাছে রুমাল দিয়ে বলে এর মধ্যে টাকা আছে তুই নে হাতে নিয়ে দেখে কিছুই নাই যদি বলে কি তুই আমাকে প্রতারণা করলি কেন জবাব দেয় তুই কি জানিস না আজকে 1 এপ্রিল সে জানে না এর মাধ্যমে খ্রিস্টান জাতি মুসলিম জাতিকে কিভাবে প্রতারণা করেছিল সেই প্রতারণার জন্য তার দুঃখিত হওয়া উচিত ছিল
অথচ সে নিজে এটা নিজেদের মধ্যে প্রতারণা করে আনন্দ উপভোগ করছে। কত মূর্খ আমরা। 1492 সাল থেকে 2010 সালের এই দীর্ঘ 750 বছরে আমাদের হুঁশ ফেরেনি। এই ঘটনার পর থেকে খ্রিস্টান জগৎ প্রতি বছরে তাদের আয়ের একটা অংশ তাদের কেন্দ্রীয় ফান্ডে জমা করে। বিশ্বের যত খ্রিস্টান আছে, খ্রিস্টান রাজত্ব আছে, দেশ আছে, সব জায়গা থেকে সেখানে টাকা পাঠায়। উদ্দেশ্য হলো এই মুসলিম দেশগুলোকে খ্রিস্টানদের করতলগত করার জন্য ওই ফান্ড থেকে ব্যয় করা হবে। আর সেজন্য পৃথিবীর দিকে দেখে আজকে মুসলিম নির্যাতন শুরু হয়েছে, অথচ তাদের এই করায়ত্ত মিডিয়াগুলো মিথ্যাচার করছে মুসলমানদের বিরুদ্ধে, জঙ্গি আর জঙ্গি আর জঙ্গি। খ্রিস্টান আমেরিকা মুসলিম ইরাকের উপরে হামলা করে যখন লক্ষ লক্ষ মা বোন এবং নিষ্পাপ শিশুদের হত্যা করে, তখন তারা জঙ্গি হয় না। আর যখন ইরাকের মানুষ প্রতিরোধ যুদ্ধ হিসেবে একটা ঢিল মারে, সঙ্গে সঙ্গে তারা জঙ্গি হয়ে যায়। হাজার বছরের ফিলিস্তিনের হাজার বছরের স্থায়ী বাসিন্দাদেরকে উৎখাত করে যখন তাবু বাসিন্দা করে আরবের বিভিন্ন দিকে দিকে বের করে দেওয়া হয়, সেটা কোনো সন্ত্রাস হয় না। যখন তারা নিজের ঘরে থাকার জন্য প্রতিরোধ গড়ে তোলে, তখন ফিলিস্তিনা জঙ্গি হয়ে যায়। যে কাশ্মীরের হাজার হাজার বছরের মুসলিম জনতা নিজের ঘরে বসবাস করে আসছিল, হঠাৎ করে 1947 সালের 20 আগস্টে দিল্লি বাহিনী দখল করে নিল। আর তখন প্রতিরোধ যখন যুদ্ধ শুরু হয়ে গেল, অমনি তারা হয়ে গেল কাশ্মীরি জঙ্গি। পৃথিবীর সর্বত্র দিনদার মুসলমানদেরকে জঙ্গি বলে তাদের বিরুদ্ধে হামলা করার জন্য যে ব্যাপক ষড়যন্ত্র এবং চক্রান্ত চলছে, বাংলাদেশ তার বাইরে নয়। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ এবং তিন পাশে সেকুলার রাষ্ট্র দ্বারা আমরা আবেষ্টিত বাংলাদেশ, তাই তাদের ষড়যন্ত্রের মুখের উপরে আছে। তাই এখানে যাকে তাকে জঙ্গি বলে যখন তখন গ্রাউ করে অ্যারেস্ট করে পুলিশে দিয়ে রিমান্ডের নামে নির্যাতন করে পঙ্গু করে বিচারের নামে বছরের পর বছর আদালতের চৌকাঠে হাঁকিয়ে হাঁকিয়ে তাদেরকে নিঃশেষ করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। বাংলাদেশের মুসলমানরা জঙ্গি নয়। ভারতে প্রতিদিন যে সাম্প্রদায়িক দাঙ্গা হয় 1947 সাল থেকে শুরু করে 1992 সাল পর্যন্ত 13,500 সাম্প্রদায়িক দাঙ্গা ভারতে হয়েছে। বাংলাদেশ ভারতকে চ্যালেঞ্জ করতে পারে 47 সাল থেকে আজ পর্যন্ত, আর 62 বছরের মধ্যে বাংলাদেশে 62টা সাম্প্রদায়িক দাঙ্গার ইতিহাস তোমরা দেখাতে পারবে না। অথচ আমাদেরকেই তোমরা বলো জঙ্গি। তোমরা যখন মুসলমানদেরকে জবাই করো, খ্রিস্টানদের জবাই করো, তখন তোমরা হও সাধু। বুশ যখন ইরাকে হামলা করে সে হয় সাধু। খ্রিস্টানকে ধ্বংস করে ইতিহাসে মানচিত্র থেকে যারা করে তারা ভালো মানুষ। রাশিয়া ধ্বংস করে গেল, এখন আমেরিকা ধ্বংস করতে আসছে, কিছুই বলা হবে না, চুপচাপ মেনে নিতে হবে, হুজুর আপনি খুব ভালো মানুষ। ভায়োলেন্স বিগেটস ভায়োলেন্স, সন্ত্রাস সন্ত্রাস আনয়ন করে, হিংসা হিংসা আনয়ন করে। আহলেদিস আন্দোলন সম্পর্কে যারা জানেন, সামান্যতম সত্যের লেশমাত্র যাদের মধ্যে আছে তারা কখনোই বলতে পারবে না আহলেদিস আন্দোলন বাংলাদেশ সন্ত্রাসের চিন্তাও কখনো করেছিল, জঙ্গি ভাষা কখন আমরা জানতাম না, আমাদের ফেরেশতাও খবর রাখে না যে আমরা কখন এসব কাজ করেছিল বা আমাদের 14 পুরুষ কখন এসব করেছে কিনা। আজকে বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়াতে যে মিথ্যাচার করা হয়েছে, এই মিথ্যাচারের বিরুদ্ধে কার কাছে ফরিয়াদ করব? আল্লাহর কাছে। বান্দার তো বেনা, ওদের কাছে কি ফরিয়াদ করব আমরা? যারা কলম চালিয়েছে মিথ্যাচার করেছে, কলম সন্ত্রাসী।
আর যারা শাসন দণ্ড হাতে নিয়েছে ওরা শাসক সন্ত্রাসী প্রত্যেকের বিরুদ্ধে আল্লাহর কাছে ফরিয়াদ রইল জালিমকে তুমি ধ্বংস করো মজলুমকে তুমি সাহায্য করো ইনশাআল্লাহ জালিমই ধ্বংস হবে মজলুম দেশে টিকে থাকবে আমাদের নামে মিথ্যাচার করে কেউ বাঁচতে পারবে না আমাদের ভুক ফাটা আত্মরা জেলখানার প্রাচীর ডিঙিয়ে আল্লাহর আরশে চলে গেছিল আবার যদি সেই অবস্থা সৃষ্টি করো তোমরা সেখান থেকে আবারও বিধান নেমে আসবে আমরা আমাদের কর্মীদেরকে কোশ্চিন কালেও বলবো না যে তোমরা প্রতিরোধ গড়ে তোলো আমরা আমাদের কর্মীদের উপরে মানুষের উপরে ভরসা করি না আমরা ভরসা করি আল্লাহর উপরে এবং তার কর্মী বাহিনী ফেরেশতাদের উপরে ইনশাআল্লাহ একটা ফেরেশতার মোকাবেলা করার ক্ষমতা 10টা বুশের নাই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কি চায় বলবো ইনশাআল্লাহ কালকে খালি বলে যেতে চাই একটাই কথা যত বাধা দিবে তত আহলে হাদিস আন্দোলন জোরদার হবে একশো বছর এগিয়ে গেছে তোমরা জেল খাটানোর কারণে জেল না খাটাতে আমাদেরকে কেউ চিনতে পারত না বিশ্বের প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে আজকে আহলে হাদিস বাংলাদেশের নাম চলে গেছে এটা তোমরাই করেছো আলহামদুলিল্লাহ তোমরাই করেছো এর জন্য তোমাদের প্রতি আমার শুকর গোজা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের এই তবলিগী ইজতেমা মানুষের কাছে একটাই দাওয়াত নিয়ে এসেছে হে মানুষ দুনিয়ার সকল মত ও পথ থেকে ফিরে আসো আল্লাহ প্রেরিত অভ্রান্ত সত্যের উৎস পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দিকে বুদ্ধিমানরা বহু বুদ্ধি খরচ করেছ কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে এক মাস আগেও এক বুদ্ধিমান নেতার সাথে কথা হলো আমার সরকারি প্রশাসনে বড় একটা পদে তিনি বসে আছেন হাদিসের সম্পর্কে জিরো একেবারে কিছুই বোঝে না তার কাছে কে কানে ঢুকিয়ে দিয়েছে কোরআন সত্য হাদিস মিথ্যা এমন পদে বসে আছেন তার সামনে প্রতিবাদ করলে আবার আমাদের হ্যান্ডকাপ করতে হবে হ্যাঁ বলে এসেছি আলহামদুলিল্লাহ যে দেশের প্রশাসনের মুসলিম নামধারী ব্যক্তিরা হাদিস সম্পর্কে কোনো ধারণা রাখে না কোরআন সম্পর্কে ছেলে তাবিজ পড়ার যোগ্যতাটুকু জানে যে কোরআন লাগে তাবিজ লাগার সময় আর মরার সময় জানাজা পড়ার সময় এইটুকু ধারণা নিয়ে তারা প্রশাসনে বসে থাকে আহলে হাদিস সম্পর্কে কি ধারণা পোষণ করতে পারে বলেন আহলে হাদিস আন্দোলন সম্পর্কে না জেনে না শুনে যদি কেউ উল্টাপাল্টা রিপোর্ট দিয়ে গভর্নমেন্টকে বিভ্রান্ত করে সম্পূর্ণ দায় দায়িত্ব ওই রিপোর্ট দাতার উপরে বর্তাবে কেয়ামতের মাঠে ওই রিপোর্ট দাতা বাহাদুরকেও আল্লাহর সামনে হাজির করানো হবে বড় পদে তুমি থাকতে পারো বড় এলেমে তুমি নও তোমার গায়ে পোশাক আছে পোশাকটা আমার তোমার ট্যাক্সের পয়সার পোশাক ওকে হিসাব করে রিপোর্ট লিখো শুধু আমাদের শত্রুর মুখে শুনে রিপোর্ট লেখো না আমার কাছে শুনতে হবে এটা সেদিন বলে এসেছি সরকারের কাছে যে আমাদের শত্রুদের মুখ দিয়ে কথা শুনে আপনারা রিপোর্ট তৈরি করে আমাদের হাতে হ্যান্ডকাপ করান জীবনে তো আমার কাছে একবার গেলেন না আপনি কেমন আত্মপক্ষ সমর্থনের সুযোগ কি নাই এদেশে কি ধরনের সংবিধান আপনাদের কি ধরনের বিচার ব্যবস্থা আপনাদের কি ধরনের বিচার মানদণ্ড আপনাদের বলুন শত্রুহীন কোন মানুষ কি পৃথিবীতে আছে আমার নবী কি শত্রু ছিল না সে নবীর নাম মিলাদ পড়েন চিল্লাছেন করেন বলেন নবী কোন শত্রু ছিল কিনা শত্রু শত্রু এত শত্রু যে আমাদের সাথে বেশি শত্রু তার ছিল তাই না কেন তিনি মক্কা থেকে মদিনায় চলে গেলেন শত্রু থাকলে কিন্তু না থাকলে তিনি যেতেন না সবাই তো মারছে পিটাচ্ছে কত কি নির্যাতন করেছে ভালো মানুষের কেউ মারে নাকি তার যদি শত্রু থাকে আমরা গর্বিত যে আমাদেরও শত্রু আছে
তার যদি মুনাফিক থাকে আমরা গর্বিত যে আমাদেরও মুনাফিক আছে বহুদের যুদ্ধে 1000 সৈন্যের মধ্যে 350 মুনাফিক বেরিয়ে গেল অত খালি টুপি দাঁড়িয়ে থাকি আপনারা ভুলে যাবেন না ভিতরের মানুষটা কাছে একটু সময় লাগে আল্লাহ রাসূলও মুনাফিক চিনতে পারেন নাই সেজন্য তিনি তাদেরকে একসাথে নিয়ে উহুদের যুদ্ধে রওনা দিয়েছিলেন মাত্র 3 মাইল পথ যাওয়ার মধ্যেই মুনাফিকি শুরু হয়ে গেল অতএব এক পক্ষ কোন বিচার সমর্থনযোগ্য নয় সবাইকে নিরপেক্ষ হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আমরা মানুষকে কোন মানুষের পূজা করতে বলছি না আমরা মানুষকে বলছি আসুন আল্লাহর ইবাদত করুন আল্লাহ বড় না মানুষ বড় এই ফয়সালা আজকে আমাদের পর আগে করতে হবে আল্লাহই সার্বভৌমত্বের মালিক না মানুষ সার্বভৌমত্বের মালিক এখন পর্যন্ত এই সিদ্ধান্ত বাংলাদেশে হয় নাই সমস্ত পৃথিবীতে এই দ্বন্দ্ব চলছে আল্লাহ সাভরেন অথরিটির মালিক না মানুষ সাভরেন অথরিটির মালিক এই দ্বন্দ্ব যদি নিরসন হবে সেদিন আহলে ইসলাম বাংলাদেশ পৃথিবী ব্যাপী তার জয়ের চেহারা দেখবে আমরা অতদিন পর্যন্ত বিশ্রাম নেব না ক্লান্ত হব না শান্ত হব না যতদিন পর্যন্ত না দেখব যে বাংলার মাটিতে প্রতিটি ঘরে ঘরে আল্লাহ সার্বভৌমত্ব বিরাজ করছে আমরা অদিন পর্যন্ত বিশ্রাম নেব না যতদিন দেখব আমার নবীর নবুয়ত আমার নবীর রিসালাত এবং তার রেখে যাওয়া কোরআন এবং হাদিস বাংলার ঘরে ঘরে সম্মানের সঙ্গে বরিত এবং পালিত হচ্ছে যতদিন পর্যন্ত ছেড়ে না হবে বাংলাদেশের প্রতিটি কর্মী সে বাড়ি থাক আর জেলখানা থাক সব জায়গায় একই দাওয়াত দিয়ে যাবে আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি রাজি আছেন আপনারা রাজি আছেন হাত দুটো তুলুন আল্লাহ সাক্ষী হয়ে যাক আল্লাহ টেলিভিশন উঠে যাক বাংলার মানুষ চাই কোরআন এবং সহিহ হাদিস কোন মানুষের পূজা চলবে না কোন মানুষের রাজত্ব চলবে না কোন মানুষের দাসত্ব চলবে না সব আল্লাহ দাসত্ব আমরা চাই জীবনের সর্বক্ষেত্রে খালি মসজিদে নয় পার্লামেন্ট পর্যন্ত কোরআন এবং সহিহ হাদিসের বিধান চলতে হবে আল্লাহুম্মা আমিন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম হে বিশ্বাসীগণ তোমরা আনুগত্য করো আল্লাহর আনুগত্য করো তার রাসূলের বা আনুগত্য করো আমিরের সংগঠনের আমির যেমন আনুগত্যের দাবিদার দেশের যিনি শাসক তিনিও তেমনি আনুগত্যের দাবিদার আমরা শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করাকে জায়েজ মনে করি না শাসককে আমরা উপদেশ দেই শাসকের ভুল ধরিয়ে দেই কিন্তু শাসককে উৎখাত করার জন্য কোন চরমপন্থা আমরা কখনোই সমর্থন করি না কারণ আল্লাহ রাসূলের নিষেধ আছে সেজন্য যারা আমাদের বিরুদ্ধে এই সমস্ত অপবাদ দেয় তারা নিজেরাই সন্ত্রাসী বন্ধুরা আমার আল্লাহ বলছেন ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যদি তোমরা সত্যি অর্থে বিশ্বাস স্থাপন করে থাকো আল্লাহর উপরে এবং শেষ বিচার দিবসের উপরে এর উপরে যদি বিশ্বাস থাকে তা আপনাকে তিনটে কাজ করতে হবে আল্লাহর উপরে বিশ্বাস আনতে হবে আল্লাহর আনুগত্য করতে হবে রসুলের আনুগত্য করতে হবে এবং শাসক বা আমিরের আনুগত্য করতে হবে এই তিনটে আনুগত্যের কথা কিন্তু সূরা আলে ইমরান সূরার নিসা 59 নম্বর আয়াতে এসেছে আল্লাহ বলেন যালিকা খায়রুম ওয়া আহসানু তাবীলা এটাই তোমাদের জন্য উত্তম এবং সবচেয়ে সুন্দরতম ব্যাখ্যা তোমরা যতই তাবিল করো ব্যাখ্যাটাকে দাও সব ব্যাখ্যা আল্লাহ চাচ্ছেন না এটাই হলো সুন্দর পথ আল্লাহর প্রতি আনুগত্য রসুলের আনুগত্য দেশের শাসন কর্তৃপক্ষের আনুগত্য আমরা করে যাব কিন্তু রসুল বলেছেন যদি কেউ শাসকের অন্যায় কাজকে সমর্থন করে ফমন তাবিয়া ওয়া রাদা রাদা রাদিয়া ওয়া তাবা যদি কেউ অন্যায় কাজে রাজি হয়ে যায় বা তার অনুসরণ করে সাহাবায়ে কেরাম বললেন আমরা কি ওকে উৎখাত করব না রসুল বললেন না মা সাল্লাউ লা মা সাল্লাউ যতক্ষণ তোমার শাসক সালাত আদায় করে ততক্ষণ তার বিরুদ্ধে তোমরা বিদ্রোহ করো না এই হাদিস আমাদের সামনে আছে আমরা আহলে হাদিস আন্দোলন করি
আমরা প্রতিবাদ করি বটে, উৎখাত করার ভাষা আমাদের মধ্যে বের হবে না কখনো ইনশাআল্লাহ। আমরা আনুগত্যশীল জনসাধারণ, আমরা চাই দেশে সুনাগরিক গড়ে তুলতে, যারা আল্লাহ ভীরু কিন্তু ভালো মানুষ তৈরি করতে, যারা সন্ত্রাসী হবে না, যারা হিরোইনখোর হবে না, যারা মদখোর হবে না, যারা স্মাগলার হবে না, যারা দেশের ক্ষতি করবে না, যারা মজুদার হবে না, যারা মানুষের অন্যায় করবে না, এই ধরনের কিছু ইমানদার মানুষ গড়ে তোলার লক্ষ্যেই বিগত 30 বছর যাবৎ আমরা বাংলার জমিনে কাজ করে যাচ্ছি। ইতিহাস সাক্ষ্য দেবে কোনোদিন আমাদের মাধ্যমে কোনোদিন কোনো জঙ্গি বা কোনো চরমপন্থী কোনো ব্যক্তি আমাদের সংগঠনে তৈরি হয় নাই। আপনারা মাশাআল্লাহ পিছনে বহু চেষ্টা করেছেন, একটাও বের করতে এ যাবৎ পারেন। যে বাগমারা নিয়ে আপনারা এত খেলা করলেন, ওই বাগমারাতে আজ পর্যন্ত একটাও আন্দোলন যুব সংগ্রামের কোনো ছেলে অ্যারেস্ট হয় নাই। বলুন আলহামদুলিল্লাহ, যাদের উপর জুলুম করেছিলেন আলহামদুলিল্লাহ, যদি সত্যিকার বিচার বলে দেশে কিছু থাকে তাদের কি বলে দেহের একটা লোমস্পর্শ করার ক্ষমতা বিচার বিভাগের হবে না ইনশাআল্লাহ। সবই মিথ্যা, সবই মিথ্যা, এত বড় মিথ্যাচার, ঐতিহাসিক মিথ্যাচার পৃথিবীতে কোনো দেশে কোনো সংগ্রহ করে হয়েছে কিনা সন্দেহ। আজকে তবলিগ ইজতেমা কিভাবে হয়েছে যারা সংশ্লিষ্ট অনেকেই জানেন, আপনাদের সামনে কথা বলতে আমরা লজ্জা পাচ্ছি, কারণ বৈশাখ মাসে আমরা কখনো তবলিগ ইজতেমা করি না, আমরা সাধারণত শীতকালেই করি, তাই না? কেন বৈশাখ মাসে করলাম, এই কেনার মধ্যে বহু কথা আছে। আমাদের মাননীয় আহ্বায়ক সাহেব অনেক কথাই বলে দিয়েছেন, আমরা ওদিকে যাচ্ছি না, কিন্তু এরপরেও যে আলহামদুলিল্লাহ হচ্ছে এই জন্য আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে বলবো আলহামদুলিল্লাহ। আপনাদের যে প্রাণের আবেদন আছে তবলিগ ইজতেমার ব্যাপারে, এটা সবাই দেখে ইনশাল্লাহ খুশি হবে। আপনি মানুষকে জেল খাটাতে পারেন, হৃদয়ের মহব্বতকে কি ছিন্ন করে নিতে পারবেন? বন্ধুরা আমার দাবি থাকবে দাওয়াতের প্রতি এই মহব্বত যেন আপনাদের ক্ষুণ্ণ না হয়। বসে কেনে রুদ্র তমাটি আকাশের নিচে এই তীব্র দাবদাহে যেন আপনারা ভেঙে পড়বেন না, কষ্ট হবে, কষ্ট সহ্য করবেন ইনশাআল্লাহ। হাদিস মিথ্যা নয়, প্রতিটি মুহূর্তের জন্য আপনি নেকি পাবেন। কওলুল মারুফুন সাদাকা, একটি ভালো কথা বলবেন তাতেও সাদাকা পাবেন। একজন একটু ব্যাগেজ এগিয়ে দিবেন তাতেও আপনি 10টা নেকি পাবেন। একজন তৃষ্ণার্ত ভাইকে এক গ্লাস পানি এগিয়ে দিবেন তাতেও আপনি নেকি পাবেন। মহিলাদের প্যান্ডেল এখান থেকে অনেক দূরে আমাদের মহিলা মাদ্রাসায়, মা বোনদের কত কষ্ট করে আপনারা বুঝতে পারছেন না। আপনাদের খালি একটা গেঞ্জি আর জামা গায়ে, তাদের তো আরো অনেক বেশি কাপড় গায়ে দিতে হয় এই গরমে, তাদের কষ্ট তো সীমাহীন কষ্ট। আমরা বারবার নিষেধ করেছি আপনারা আসবেন না, এরপরেও কিন্তু দাঁত ভাঙা জ্বরের মতো মা বোনেরা এসে গেছেন। আমরা তাদেরকেও অন্তরে অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি, দোয়া করছি আল্লাহ পাক তাদের অন্তকে আন্দোলনের প্রতি যেন এমনি করে মহব্বতে শিশু ঢালা প্রাচীরের মতো করে দেন আমাদের সাথে। আমাদের মা বোনরা যেন আমাদের সাথে এক একটা হয়ে এক একটা ঘর যেন করোন রাজ্য দুর্গে পরিণত হয়ে যায়, কোরআন এবং সহি হাদিসের এক একটা দুর্গে পরিণত হোক বাংলার ঘর, তাহলে সেখানে তো ওই কোন সুসন্তান তৈরি হবে, তারাই একদিন এই আন্দোলনের ঝান্ডাকে উদ্দিন করে রাখবেন। তাই আজকে এই ইজতেমায় আগত ভাই ও বোনেদের সকলকে অন্তরে অন্তঃস্থল থেকে মোবারক বানিয়ে আগামী দুদিন সুশৃঙ্খল ভাবে শান্তিপূর্ণ ভাবে পবিত্র কোরআন ও সহি হাদিসের দাওয়াত শ্রবণের জন্য আপামর শ্রোতা জনসাধারণকে আবেদন জানিয়ে এবং সবার উপরে আল্লাহ পাকের তৌফিক কামনা করে আল্লাহর নামে আজকে এই 20তম বার্ষিক তবলিগি ইজতেমার শুভ উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।